আজকের পর্বে আমরা আলোচনা করব বোর্ড বইয়ের যে 1.2 প্রশ্ন, আমাদের কাজের যে প্রশ্নটি রয়েছে, তো এই প্রশ্নটা বলা হচ্ছে এটি কি একটি অন্য, এটা কি ফাংশন, এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে এবং সম্ভব হলে এফের জন্য আমাদের একটি সূত্র নির্ণয় করতে হবে। তো এখনকার পর্বে এটা সলিউশন করব। এখন মানে আমি যে নতুন যে ভিডিওগুলো করতেছিলাম তাদের জন্য আপনাদের জন্য প্রত্যেকটাতে একটা করে আমি বোনাস ম্যাথ দিয়ে থাকি। আমাদের গত পর্বগুলোতে বোনাস ম্যাথ ছিল না, কিন্তু 18 পর্ব থেকে আমাদের বোনাস ম্যাথ থাকবে। যে বোনাস ম্যাথটি হচ্ছে আমাদের দিব আমি শেষের দিকে আপনাদেরকে থাকবে 26তম বিষয়ের যে কোশ্চেনটি, সো আশা করি আপনারা আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক আমাদের 18 নম্বর কোশ্চেনটিতে, 18 নম্বর পর্ব। তো এখানে যে কোশ্চেনটা আমাদের বলা রয়েছে যে এফ ইকুয়াল টু -2 4 -1 1 0 1 1 2 4, এ অন্যটি কি ফাংশন? তো আমরা ফাংশন হতে গেলে আমরা কি বলেছিলাম, যদি আমরা একটা আম গাছ থিওরির মাধ্যমে দেখেছিলাম, যদি ক্রোমোজোরগুলোর একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন কোনো ক্রোমোজোর না থাকে তাহলে তারা ফাংশন, আর যদি ভিন্ন ক্রোমোজোর থাকে তাহলে তারা শুধুই অন্যয়, ফাংশন নয়। তো এখানে আমরা দেখব, এখানে আমরা সমাধান করার জন্য যে কাজটা করব, তাহলে এখানে আমরা সমাধান দেওয়া আছে, যদি আমরা এই ফাংশনটা লিখব, তো এর ক্রোমোজোরটা আমরা যদি একটা লেখচিত্রের মাধ্যমে ক্রোমোজোরের সম্পর্ক দেখাই সেক্ষেত্রে ভালো হয়। তো আমরা বলবো যে এফ এর বর্ণিত ক্রোমোজোরগুলোর মধ্যে সম্পর্ক হলো বা সম্পর্ক নিম্নরূপ। তাহলে এখানকার মধ্যকার আমরা এখন সম্পর্কগুলো দেখানোর জন্য আমরা দুইটা সেট বিবেচনা করব। তো প্রথমটার মান হচ্ছে -1 -2 -1 0 1 2, দেন পরের সেটটাও আমরা নিব, জাস্ট আমি ফ্রি হ্যান্ড রাইটে এঁকে নিচ্ছি, ওইটা হচ্ছে 4 1 0 1, তো একটা লেখাই আছে তাই লিখবো না, আর হচ্ছে 4, দেন আমাদের এখানে 4 দুইবার তাই আমরা 4 আবার লিখব না। তো এখন ক্রোমোজোরগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা সম্পর্কগুলো দেখাই যে আমাদের 2-র সাথে কত রয়েছে, 2-র সাথে 4, তাহলে 2-এর সাথে আমাদের 4-এর আমরা সম্পর্কটা দেখালাম, -1-এর সাথে 1, তো -1-এর সাথে 1 এই সম্পর্কটা দেখালাবো, দেন আমরা কার সাথে সম্পর্ক দেখাবো, 0 থেকে 0-র সাথে 0, তাহলে 0-র সাথে আমাদের 0, 1-এর সাথে 1, আমাদের এই 1-এর সাথে এই 1-এর সম্পর্ক, 2-র সাথে 4, তো 2-এর সাথে 4 সম্পর্ক বিবেচনা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে কোনো কি রিপিট নাই, তার মানে যদি রিপিট না থাকে তাহলে তারা ফাংশন। তা আমরা এখানে বলবো যে এখানে দেখা যাচ্ছে যে ক্রোমোজোরগুলোর মধ্যে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন কোনো ক্রোমোজোর নাই, তাই আমরা বলবো অতএব একটি অতএব এ পণ্যটি একটি ফাংশন। তো আশা করব আপনার প্রথম যে স্টেপটা ছিল এ পণ্যটি একটি ফাংশন কি না তা আপনারা ভালোভাবে বুঝে গিয়েছেন। এরপর আমাদের দ্বিতীয় অংশ কি বলা হচ্ছে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। ডোমেন্স এবং রেঞ্জ নির্ণয় করা আমি 9টা পর্ব আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি, আপনারা যদি দেখে থাকেন তাহলে এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় আপনারা বুঝে যাবেন। তো এবার দ্বিতীয় অংশটা আমাদের, যেহেতু এটা ক্রোমোজোর আকারে আমি বলেছিলাম যদি ক্রোমোজোর আকারে থাকে তাহলে প্রথম উপাদানগুলোর সেটটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোর সেট হচ্ছে রেঞ্জ। তাই এখানে আমরা কি বলবো, এ বর্ণের প্রথম উপাদানগুলোর সেট, তাহলে এখান থেকে আমরা বলবো প্রথম উপাদানগুলো কী কী ছিল আমাদের সেট, যেহেতু সেকেন্ড প্যারাগ্রাফে রাখবো -2 -1 0 1 2। এরপর আমরা বলবো কি এফ অন্যয়ের দ্বিতীয় উপাদানগুলোর সেট, দ্বিতীয় উপাদানগুলোর সেট আমরা কি বলবো, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে আমাদের 4 1 0, আমরা এইভাবে বলতে পারি। বাস অনেকে আবার সাজেও লিখতে পারেন 0 1 4, এভাবেও সাজে বলতে পারেন, তো এক্ষেত্রে সমস্যা নাই, যে কোনো একভাবে বললেই হলো, কারণ সেটের মধ্যে কোনো উপাদানগুলো পুনরাবৃত্তি বা ক্রম নাই। তো অতএব আমরা বলতে পারি অতএব ডোমেন আমাদের তারা বলছে ডোম আমাদের এফ ইকুয়ালস টু প্রথম উপাদানগুলোর সেটটাই হচ্ছে ডোমেন, তাহলে -2 -1 0 1 2, এবং আমাদের রেঞ্জ কী হবে, এবং রেঞ্জ এফ ইকুয়াল টু দ্বিতীয় উপাদানগুলো সেট আমরা সাজিয়ে বলবো, তাহলে 0 1 4। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম যে স্টেপটা ছিল ডোমেন এবং রেঞ্জ নির্ণয়, দ্বিতীয় অংশটা আমাদের হয়ে গেল। এরপর তারা বলা হচ্ছে আমাদের সম্ভব হলে এফের জন্য একটা আমাদের কি সূত্র দেখাতে হবে। তো এফের মধ্যে সূত্র মানে কি সম্পর্কটাকে আমরা যদি দেখাতে চাই, দেখুন আমরা 2-এর জন্য কী পাচ্ছি 4, কীভাবে আসলো 2-এর বর্গে 2 -2-কে বর্গ করলে 4 আসবে, -1-কে বর্গ করলে 1, 0-কে বর্গ করলে 1, 1-কে বর্গ করলে 1, 2-কে বর্গ করলে 4 হয়। তার মানে এখানে প্রথম যে উপাদান যদি সদস্য সংখ্যা x চিন্তা করি প্রথম উপাদানটা, তাহলে পরেরটা হচ্ছে আমাদের x স্কোয়ার,
তার মানে হচ্ছে আমাদের এদের মধ্যে যে সম্পর্কটা হলো, তো আমাদের সেই সম্পর্কটা আমাদের এখন দেখাতে হবে কিভাবে সেই সম্পর্কটা হলো। তো বলবো ক্রমযোগ যদি এক্স কমা ওয়াই হলে এদের মধ্যে সম্পর্ক হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমরা সেই ভাষাটা এখানে বলবো। ক্রমযোগ যদি আমাদের এক্স কমা ওয়াই হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। জাস্ট চলক বিবেচনা করলাম, তাহলে অতএব আমাদের সূত্রটা কী হবে, অতএব এফের জন্য সূত্রটা আমরা ক্রমযোগ আকারে আমরা দেখে আসছি অন্যায় কীভাবে সাজাতে হয়, যে এক্স কমা ওয়াই ক্রমযোগ আকারে নিব। সাজ ডাট প্রথম উপাদানগুলো বলবো কি এক্সের উপাদানগুলো আসবে কোথায় থেকে, আমাদের এফ থেকে আসবে। ওয়াইয়ের উপাদানগুলোও আসবে কোথা থেকে, ওয়াইয়ের উপাদানগুলোও আসবে আমাদের এফ থেকে, এবং এদের মধ্যে সম্পর্কটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এটি আমাদের কী হবে, এটি হচ্ছে এটি নির্ণয় সূত্র। তাহলে আমি আশা করব আপনারা আমাদের এই ভিডিওটার মাধ্যমে যে এখানকার যে আমাদের কোশ্চেনটা ছিল, আমাদের কোশ্চেন প্যাটার্নটা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। তো আমি বলেছিলাম আমাদের প্রত্যেকটা ভিডিওর জন্য আমাদের এখন একটা করে বোনাস ম্যাথ থাকবে, যেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো বোনাস ম্যাথটা হচ্ছে রুট থ্রি ইন্টু রুট ফাইভ হোল টু দি পাওয়ার যদি ফোর হয় তবে এর মান কত হবে। সো মান হচ্ছে অপশন এ 30, অপশন বি 60, অপশন সি 225 এবং অপশন ডি 15। আর এই কোশ্চেনটি আমাদের 26তম বিসিএস প্রিলির পরীক্ষায় এসেছিলো। সো আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আপনার যদি কোথাও কোনো অনুচ্ছেদ বা কোনো অংশ বুঝতে সমস্যা হয় তো আমাদেরকে ফেসবুক পেজে বা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা ভিডিওটার যে আমাদের কমেন্ট অপশন থাকবে সেখানে জানাবেন, আমরা প্রশ্ন উত্তর পর্বে আপনার সমস্যাগুলো সলিউশন করে ভিডিও আকারে আমার চ্যানেলে আপলোড করব। সো এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের 19তম পর্বে। 19তম পর্বে আমি বোর্ড বইয়ের যে 29 সৃজনশীল কোশ্চেনটি রয়েছে এত ফাংশনের ডোমেন নির্ণয় করো এবং এতকে সংজ্ঞায়িত করার জন্য আমরা 19তম পর্বে করব। তো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। টেক কেয়ার।